হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি তো ভালোই আছো। আমি রতন, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো ফটোশপের মধ্যে টুথ অর্থাৎ দাঁতের মধ্যে যদি ইয়েলো ভাবটা যে থাকে, যদি ইয়েলো ভাব থাকে সেটাকে হোয়াইট কিভাবে কম সময়ের মধ্যে কিভাবে করবে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এইভাবে দেখতে পাচ্ছ এই ইমেজটার মধ্যে যে দাঁতের কালারটা আছে, এই দাঁতের কালারটা হলুদ ভাব আছে। এটার আমি এডিট করার পর দেখতে পাচ্ছ পুরোটা ফ্রেশ সাদা হয়ে গেছে। তো কিভাবে করলাম খুব কম সময়ের মধ্যে আজকে এটাই দেখাও। তোমরা যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাও, আর ফেসবুক পেজের মধ্যে অবশ্যই জয়েন করে যাবে যদি তোমাদের এডিটিং রিলেটেড কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, অবশ্যই সেখানে পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এই ইমেজটা নিয়েছি, এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছ আমার হলুদ দাঁত, এই হলুদ দাঁতটাকে আমি সাদা করবো। সবার প্রথমে যেটা করতে হবে, সবার প্রথমে তোমরা ল্যাসো টুলটা নিবে। ল্যাসো টুল নেওয়ার পর যে পোর্শনটা দাঁত আছে অর্থাৎ দাঁতের চারদিকে তোমরা ল্যাসো টুলটা দিয়ে মার্কিং করে দিবে, ঠিক আছে? মার্কিং করার পর তোমরা লেয়ারে যাবে, লেয়ারে অবজেক্টমেন্ট এখানে ক্লিক করবে এবং HUE এটাতে ক্লিক করবে। এখানে তোমরা মাস্টার যে কালারটা আছে এই মাস্টার কালারটা, এখানে তোমরা দুটো অপশান, এখানে তোমরা যে ফিঙ্গারের আইকনটা আছে এটা থেকে তোমরা ইয়েলো যে কালারটা আছে এটা তোমরা এখান থেকে ক্লিক করে তারপর কিন্তু স্যাচুরেশনটা কমাতে পারবে, বা মাস্টার কালারে যাবে এবং ইয়েলো যে কালারটা আছে ইয়েলোস এটা নিবে এবং এখানে স্যাচুরেশনটা একেবারে কমিয়ে দিবে। আর যদি লাইটনেসটা যদি একটু বাড়াতে চাও তাহলে একটু বাড়াতে পারবে, ঠিক আছে? তো আমি এই লাইটনেসটা 10 পর্যন্ত রাখছি এবং স্যাচুরেশনটা একেবারেই কমিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার, আশা করি তোমরা বুঝতেই পারছো যে কীভাবে কম সময়ের মধ্যে তোমরা এই ধরনের কালার কীভাবে চেঞ্জ করতে পারো। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জানাও, বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।